আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তথা গোটা ভারতবর্ষ জুড়ে এই সদস্যতা অভিযান চলছে। এই সদস্যতার মাধ্যম দিয়ে যে আমাদের যে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান, এই সদস্য হলে ভারতীয় জনতা পার্টি শক্ত মজবুত হওয়ার, দ্বিতীয় আমাদের কেন্দ্রীয় সরকারের যে যোজনা চলছে যে যোজনা সম্বন্ধে আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝতে পারি না কি করে কি সুবিধা পাব, এই সদস্যতার মাধ্যমে সুবিধা পাওয়া যাবে। তাই সকল পঞ্চায়েতি মানুষদের অনুরোধ করা হচ্ছে, কর্মী নেতাদের উপর যে আক্রমণ করছে বা ফোন হয়েছে এটাও তো জানে, এ বিষয়ে কি বলবেন? এখন তৃণমূলের হিংসাত্মক নীতি হচ্ছে বিপরীত বুদ্ধি। সিপিএমও ওর শেষ লগ্নে এইরকম হিংসা ছড়িয়ে বাঁচার চেষ্টা করেছিল, সিপিএম বাঁচতে পারেন। তৃণমূলও সেই সিপিএমের হিংসার রাস্তায় এখন হাঁটতে শুরু করেছে, অতএব যেভাবে সিপিএমের বিনাশ হয়েছে একইভাবে হিংসার রাস্তাকে স্মরণ করে তৃণমূলেরও বিনাশ অবশ্যই।